नमस्कार डेमोक्रेसी लाइव आन एक विशेष विश्लेषण खंड लुडिओत मैं मरम कुमार बीजेपी कौरव आए निकी बीजेपी सम्पर्क विभिन्न समालोचना संबद माध्यम विगत समय आम देखी आई और प्रायभग निरानब्बे शतांश समालोचना विरोधी पक्ष विरोधी पक्ष शासक पक्ष दल आन दल समालोचना करो एट चिराचर प्रथार निचिनको जैसे अजुक्तिकर काम अधिक है तैया समालोचना मात्रा बृद्धि पाय समय विरोधी सरकार के हलथक पेल ये चिंत करी जी विषय उत्थन करम जीखी कथा कम एन विरोधी कथा न शासक पक्षर कथा शासक पक्षर एगी विधायक कथा शासक पक्षर एगी मंत्री कथा और ये मंत्रीगढ़ बीजेपी एज दूज नारे दु चार कौरव आसे तो निजे उल्लेख कर भिडिओर सविशेष जानवर कौरव कौन कने ये विषय उत्थन करते कार समालोचना सविशेष जानवर अपनी शेष चाह लगे तार पूर्वे जदि आपुनी आमार यूट्यूब चेनेल चाहिए डेमोक्रेसी लाइव आमार चेनेल आपुनी सब्सक्राइब करिबो लगते काखत थका बेल आइकन आपुनी प्रेस करिबो आरु आमार यात्रा आमार जे अग्रखरर पथ निष्कंटक करि राखिबर कारणे आमार जे जॉइन बटन डेमोक्रेसी लाइव यूट्यूब चेनेल जॉइन बटनत क्लिक करि तीनटा अप्शनत आपुनी आमाक सहयोग करिबो पारे माहेकत 29 टका 59 टका 89 टका ए तीनटा राखि जिकोनटा राखि নির্বাচিত করে বাছনি করে আপনি ডেমোক্রেসি লাইভর এই যাত্রার স্বাধীন সাংবাদিকতার যাত্রার সহযোগ করব পারে আমি আর যদি ফেসবুকত চাই আছে কব না লাগে আপনি শেয়ার করিব কারণ এই খবরটো সকলে লাভ করিব লাগে আমি ইয়া মূল কথা লৈ আহিছো কোন গৰাকী ব্যক্তি এই কথা কৈছে অলপ পিছত কম তাৰ পূৰ্বে এই ব্যক্তি গৰাকীয়ে আজি পুৱাৰ ভাগত সোশ্যাল মিডিয়াত লিখা তেওঁৰ যি নিয়মীয়া এক পাঠ ভ্রমণের সময়ের এক লেখা পাঠ করবাইছো তো লিখিছে তো শিরোনাম দিছে মই কারো তলত কাম করা নাছিল অথবা কোনেও মোর তলত কাম করা নাছিল আমি সদায় একেলগে দলর হয়ে কাম করেছিল কিন্তু এই গোটাই লেখাটা পড়ি এই শিরোনাম তো যদি শিরোনাম দিছে এই শিরোনামতকেও আমার বাবে আকর্ষণীয় বিষয় আছিল যে দলত অর্থাৎ বিজেপির দুই চারিজন কৌরব আছে গতি আমি আমার এই বিশ্লেষণত বা আমার এই গোটাই বিষয়টির উপস্থাপনত আমি হেডলাইন যে বিজেপির কৌরব আছে নেকি বা বিজেপির সেই কৌরব কোন আমার হব শিরোনাম এটা আমি মূল যেটা লেখা লিখিছে তালে আছো দলের সভাপতি হিসাবে বিগত পাঁচটা বছরত যদিহে অজানিতে কিনা ভুল করছো বা কারো মনত কষ্ট দিয়া কাম করেছিল তার বাবে মই আপনা সবর ওসর ক্ষমা প্রার্থী এই বাক্যটি পড়ার লগে নিশ্চয় আপনি অবগত হয়েছে যে আমি কার কথা কবলে ওলাইছো হয় সদ্য বিদায় রাজ্য বিজেপির সভাপতি রঞ্জিত দাসর একটা লেখার কথা কবলে ওলাইছো আজি সোশ্যাল মিডিয়ার এই কথা লিখিছে আকো লিখিছে ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় নেতৃত্ব ইতিমধ্যে নিযুক্তি প্রদান করা বিধায়ক তথা দলের নিষ্ঠাবান কার্যকর্তা ভবেশ কলিতা দেবক আজি ভারতীয় জনতা পার্টি অসম প্রদেশের সভাপতির দায়িত্ব অর্পণ করবে পুয়ার ভাগের কথা ইতিমধ্যে এই অর্পণ কার্যসূচী সমাপন হয়েছে ইতিমধ্যে ভবেশ কলিতাই হেঙাবাড়ি স্টেটের রাজ্যিক কার্যালয় ইতিমধ্যে কার্যভার গ্রহণ করেছে যত জেপি নাড্ডাই ভার্চুয়ালি ভাষণ রাখিছিল নতুন দিল্লিরপরা তো আকৌ লিখিছে মোর পাঁচ বছরীয় কার্যকালের সময়খিনিত দলের রাজ্যিক সভাপতি স্বরূপে মোক দলে দিয়া দায়িত্ব জ্যেষ্ঠজনের মার্গদর্শন সতীর্থ আর কনিষ্ঠজনের উদ্যমে নিষ্ঠার পালন করবল সদায় যত্ন করেছিল মই কারো তলত কাম করা নাছিল বা কোনেও মোর তলত কাম করা নাছিল আমি সকলে একেলগে কাম করেছিল সেই মানসিকতারে দলক এটি পরিয়াল হিসাবে আগবাড়ি যাবলৈ মই যৎপ্রণতি চেষ্টা করেছিল দলের নীতি আদর্শক সারগত করে সদায় নিজ দায়িত্ব সেবার মনোভাবে পালন করার চেষ্টা অব্যাহত রাখিছিল এর রঞ্জিত দাস ডাঙরিয়ায় সদ্য বিদায় সভাপতি হিসাবে যার লেখা এই লেখাটোত উল্লেখ করেছে সভাপতি হিসাবে মোর দায়িত্ব শেষ হলেও দলের প্রতি দায়বদ্ধতা সদায় মোর একই থাকিব দলের কৌরব রূপী এটি আমার মূল বিষয়টা আহিলে দলের কৌরব রূপী দুই চারিজন কার্যকর্তায় মোক বিচারক বা নিবিচারক মই দলের প্রতিজন
নিষ্ঠাবান কার্যকর্তার সহ মোট আত্মীয়তা তথা একাত্মর বোধ একই থাকিব। এটা প্রশ্ন উত্থাপিত হয়েছে যে পাঁচ বছরীয় কার্যকালের কথা কৈছে। এই পাঁচ বছরীয় কার্যকালের সফলতারও দাবি করা বলে কব পারি বক্তব্যর জড়িয়ে। কিন্তু নিজেই যেহেতু সদ্য বিদায় এই লেখাট উল্লেখ করেছে যে বিজেপির দুই চারিগী কৌরব আছে, পাঁচ বছরীয় কার্যকালত সেই কৌরবক বা সেই ঋণাত্মক এলিমেন্ট, কারণ কৌরব বলে আমি ঋণাত্মক এলিমেন্টকে বুঝি পাও, গতি সেই ঋণাত্মক এলিমেন্ট বা সেই ঋণাত্মক ফ্যাক্টর কারকক কেউ নিষেধ করব নয়ালে বা দলের এতিয়াও ঋণাত্মক কারক আছে, সভাপতিয়ে এই কথা স্বীকার করেছে। আর এগারী সভাপতিয়ে যেহেতু বিদায় লওয়া অবস্থাত কৈছে এতিয়াও দলত আছে একটা সমষ্টির প্রণীত করে বিধায়ক হিসাবে কেবাটাও গুরুত্বপূর্ণ বিভাগের মন্ত্রী, তো এনে অবস্থাত ইমান গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকার পিছতো দলের একটা ঋণাত্মক কথা প্রকাশ করেছে, এই কথা প্রমাণ করে যে বিগত সময়সাত এই সভাপতিত্বর কালসাত নিশ্চিতভাবে যথেষ্ট তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হবলগা হয়েছিল। আর এই কথাই প্রমাণ করেছে যে প্রমাণ করে লিখিছে যে দলের দুই এগারী কৌরবরূপী কার্যকর্তায় মোক বিচারক বা নিবিচারক দলের সঙ্গে মোট যে নিষ্ঠা আস্থা আগরে থাকবে কাম করে যাব, অর্থাৎ বিজেপির যে কৌরব আছে ঋণাত্মক এলিমেন্ট আছে এই কথা সদরি করেছে। অবশ্যই কি কারণত এতিয়াও বিজেপির আছে, আর বিজেপির আমি শৃঙ্খলাবদ্ধ দল হিসেবে জানো, তার কিবা কথা কব লাগিলে দলীয় মঞ্চত কব, কংগ্রেসের নিচিনা কই মুকলি মরিয়া কই কারো সমালোচনা করে, আর সেই সমালোচনার পিছনে কোনো ব্যবস্থা নলয়, এনে ব্যবস্থা নাই। এতিয়া হয়তো এই বাক্যহারীর হাইকমান্ডর অকর্ষণের সম্মুখীন হব লাগিব, কিন্তু প্রশ্ন এটাই যে বিজেপির কৌরব কোন। যে নহক, ভবেশ কলিতায় এক নতুন ইনিংস আরম্ভ করেছে, এগারী ভাল ব্যক্তি হিসাবে সকলে প্রশংসা করে আছে, এয়া যদিও তাদের আভ্যন্তরীণ বিষয়, আমিও সাংবাদিকতা নিরপেক্ষতা ধর্ম পালন করে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছো। ভবেশ কলিতা ডাঙরিয়ায় রাজনৈতিক জীবনের আন এক উচ্চ পদবীলে আগবাড়ি সক্ষম হল, আর নিষ্ঠার আস্থার যদি আমি একটা কামত লাগি থাকো চারিওফলে জঁপিয়ায় দরকার কাম নয়। একানব্বই চনতে তো মন্ডলের সদস্য হিসাবে তার নিযুক্ত হয়েছে, তারপর মন্ডলের সভাপতি, কামরূপ জেলার সভাপতি, এনে গই আজি ত্রিশটা বছরের অন্তর এনেকা উচ্চ পদবী লাভ করলে। আর 91 চনত সেই কংগ্রেস সরকার এনে অবস্থা যে যুজ করে আসে বা হেনেকা একটা পরিবেশ সেই মত ঘরে ঘরে কংগ্রেসী কংগ্রেসের সরকার তেনেকা অবস্থা থাকি স্যাক্রিফাইস করে আজি আহি এই পর্যায়ে উপনীত হয়েছে। নিশ্চিতভাবে কব পারিব যে দল হিসাবে বিজেপিয়ে পুরস্কার দিব জানে, যোগ্যজনক পুরস্কার দি দলটক এইদরে দল হিসাবে আগবায় লই গৈ আছে। কংগ্রেসের দরে খাম খেয়ালি মোক লাগে দুই তিনজন মজার সন্তুষ্টির একটা খেলা খেলি আগবায় নিয়া প্রক্রিয়া নহে, যোগ্যজনক উচিত বিবেচনার উচিত মর্যাদা দি এইদরে আগবায় লই যায়, আর দলট কাম করার হকে মানুষ উৎসাহিত করে দল হিসাবে আগবাড়ি গই আগবাড়ি গিয়ে থাকে। যে নহক, এখন পুনের প্রশ্ন, বিজেপির কৌরব কোন? আমি অনুরোধ জানাইছো আমার এই চ্যানেল ডেমোক্রেসি লাইভের ইউটিউব চ্যানেল আপনি সাবস্ক্রাইব করবো, কাছত থাকা বেল আইকন প্রেস করবেন, যে জয়েন বাটনত আপনার ক্লিক করে আপনি আমার সহযোগিতা আগবাড়াব পারে। তিনটা পর্যায়ত লেভেল ওয়ান, লেভেল টু, লেভেল থ্রি। লেভেল ওয়ান 29 টাকা, লেভেল টু 59 টাকা, লেভেল থ্রি 89 টাকা। সহযোগিতা বা এই অমূল্য বা মূল্যবান সহযোগিতায় আমার পথ অগ্রসর হয়ে থাকার সহায় করব।